নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো হোটেল স্টাইলে রুই মাছের ঝোল, লাল লাল পাতলা ফলফলের ঝোল। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো শুরু করি রেসিপিটা। প্রথমেই তোমাদের এই মাছটা আমি দেখিয়ে দিই। এই মাছ মাছটা প্রথমে কেটে নেব। কোকিল ডাকছে উভো করে। নুন আর হলুদটা মাখিয়ে নিলাম, এখানে ঠিক কথা বলা যাচ্ছে না, মাইক চলছে প্রচুর।
মাছে হলুদ মাখিয়ে হাতটা এর মধ্যে জলের মধ্যে ধুয়েছিলাম, এই জন্য জলটা হলুদ হয়ে গেছে। এই জলে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটোটা ধুয়ে নিলাম, নিয়ে কেটে নিচ্ছি। উনুনটা ধরিয়ে মাছটা ভেজে নেব। শুকনো খোলায় কিছু মশলা ভেজে নেব। গোটা লঙ্কা 4টে, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, ভালো করে ভেজে নেব। মাছগুলোর 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার তুলে নেব। মাথাটা ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, ওর মধ্যে আলুটা দিয়ে দেব। আলুটা ভালো করে ভেজে নেব।
আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, জল দিয়ে দেবো, যেহেতু ঝোল করবো সেই জন্য একটু জলটা বেশি দিলাম। এই সময় আমি টমেটোটা দিয়ে দেবো, ঝোলের মধ্যে একটু রেড চিলি দিয়েছি সেই জন্য লাল হয়েছে। ভাজা মশলাটা জল দিয়ে বেটে নেব, হোটেলে মশলা ভেজে জল দিয়ে গুঁড়ো করে নেয়। আলু একটু সেদ্ধ হতে বাকি আছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। সঙ্গে বাটা মশলাটাও দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছের ঝোল হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর তোমাদের এই মাছের ঝোলের রেসিপি
কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। ঢেলে দিন ঝোলটা। হোটেল স্টাইলে মাছের ঝোল তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। ঝোলটা লাল লাল হয়েছে কিন্তু পাতলাও হয়েছে। এইরকম ভাবে তোমরা একবার করে খেয়ে দেখবে, বাড়িতে বসে হোটেলের স্বাদ তোমরা পাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।